হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ঈদ মোবারক টু বল সবাইকে ঈদ মোবারক মানে কোরবানির ঈদ আজকে ঈদ উল্ল্যা তো সেটার জন্যই আমি এখন দেখুন না ওড়ে ড্রেস করে এখন নামাজ পড়তে যাব। ঈদগায়ে আমাদের নামাজ হয় তো ওখানে নামাজ পড়তে যাব তাই রেডি হব মানে পুজো করবো উযু করে একদম নামাজ পড়তে বেরিয়ে যাব। আর কি তাই ভাবলাম আজকে একটু ব্লগ বানাই ঈদ উপলক্ষে তো সবাইকে ঈদ মোবারাক আমি এখন নামাজ পড়ে দেয় তারপরে এসে ভ্লগটা না হয় কন্টিনিউ করছি এই তো আমরা নামাজ পড়ে এসে একটু রেডি হলাম মেলা যাব তাই আর আহনাবকে দেখুন ও রেডি আছে হাই বলো তো হাই হ্যালো হাই বাই বাই আমি তোমার কে নাম কি আমার নাম কি বলো আমার নাম চল চলো মেলা চলো হ্যাঁ কিনবা মেলাতে কি খাবা আগে বলো কি খাবা মেলাতে খাবা আর চলো এই তো আমাদের এটা একটা আর এই খাসি যে এটা এই দুটো খাসি এখন বাইরে বাধা আছে আর মেলার জন্য আমরা বেরিয়ে গেলাম চলো আনাম আসো হাত ধরো চলো চলুন এই তো অনেকে নামাজ পড়ে এখন বাড়ি ফিরছে অনেকে আবার চলে এসছে আহান মেলা নিয়ে এসেছি তো ও কোনো মতেই মেলার রাস্তার ধারে আইসক্রিম বিক্রি করছে ও কোনো মতেই তার থেকে এগোবে না রাস্তায় কাঁদছে আইসক্রিম নেবেই নেবে এত ডিস্টার্ব করছে আমি নিয়ে দিতে পারছি না ভিড়ের জন্য সাইডে আসলাম তো ও নিবেই এইরকম করছে বাচ্চাকে মেলা নিয়ে এসে খুব জ্বালা একদম হাঁটতেও চাচ্ছে না কাঁদছে যেটা জিনিস দেখবে ওটাই নেবে কোনোটাও মানে নেবে না এরকম না মেলাতে যত যা আছে সব ও নেবে না হলে কাঁদবে মাটিতে শুয়ে যাবে জুতো খুলে দিয়েছে এরকম সিচুয়েশান হয়েছে ওকে নিয়ে এসে মেলা দেখুন আইসক্রিমটা নিয়ে একটু চোখের জলটা কমলো।

বন্দুক নিল তারপর ছাড়লো এত ছিল কিছু নিলো এখানে গরম খুব লাগছিল কিছু খাওয়া নিয়ে চলে যাবো বাড়ি এখন প্রায় পরে নটা বা সাড়ে আটটার মতো বাজে এমন রোদ উঠেছে গরমে থাকা যাচ্ছে না আর আহানব একই সমান কেঁদে যাচ্ছে সব কিছু নেবার জন্য তোকে নিয়ে দিতে হচ্ছে এগুলো দেখুন এগুলো খেলনাগুলো বিক্রি করছে এগুলোও নেবে আর হাত ছেড়ে ছেড়ে কোথায় কোথায় দৌড়ে বেড়াচ্ছে চাউমিন নিল মানে নিয়ে নিচ্ছে সব খাবার কিন্তু খাচ্ছে না বাচ্চাটাকে নিয়ে এসে আমি মানে মারাত্মক জ্বালাই পড়ে গেছি কিছু সব নেবে কিন্তু কিছু খাচ্ছে না আর দাঁড়িয়ে দাঁড়িয়েও খেতেও পারছে না সব কিছু ফেলে দিচ্ছে এরকম হয়ে গিয়েছে আর গরমও লাগছে বেশ কিন্তু মেলাতে এখন লোক হালকা কমলো সবাই কুরবানি দিতে বেশি লোকজন থাকে না বেশিক্ষণ কিছুক্ষণ থেকে তারপর তো কুরবানি দিতে হয় তাই চলে যায় আবার কুলফি নিয়ে নিল কুলফি খেতে যাচ্ছে মেলা থেকে বাড়ি চলে আসলাম গরম প্রচুর লাগলো এবার কাজে লেগে পড়তে হবে এদিকে হাই বলে দাও একটু ও হাতে নিয়ে থাকো তো আয়ুষ এখানে আসলো বাড়ি গেল না বাড়ি যাবে না তুমি ঠিক আছে গরম লাগছে একটু ঠান্ডা হয়ে যায় তারপর খাসির ওখানে যেতে হবে আর কি ওর জন্য একটু ক্ষীর নিয়ে যাচ্ছি এক্ষুনি আসলো সন্ধ্যের টাইমে কারণ নিজের বাড়ির কাজ টাজ সেরে তারপরে এখানে আসলো তো একটু একটা মিষ্টি করাইটা করি নাও খেয়ে নাও একটু খেয়ে একটু বলো ভালো ও তাই নুসরাত নুসরাত ও নুসরাত এখন রাত্রে এখন প্রায় সব কাজটা সারা হলো কুরবানির ঋদে বুঝতেই পারছেন কত কাজ থাকে সব কাজ একজনের পক্ষে সম্ভব না আমার মা তো একা সব করতে পারে না তাই আমরাও হেল্প করেছি সব কিছু মানে আমি ভাই সব হেল্প করে যত যা থাকে আশেপাশের সব জায়গা পাড়াতে বাড়তে হয় মাংস তো ওগুলো সব বেটে এসেছি আর বাইরেরগুলা ছেলেগুলা যায় বাড়ির আশেপাশে মেয়েগুলা বেটে আসে তো সেগুলো বেটে এসেছি তারপর আরও কাজ যা থাকে সব কিছু করেছি করে টরে এখন আমরা দেখুন রাত হয়ে গেছে এখন দিদির বাড়ি যাচ্ছি দিদিকে ফোন করে জিজ্ঞেস করলাম কি তোর কাছে সারা হয়েছে তো ও বললো আমারও হয়ে গিয়েছে তাই ভাবলাম একটু ওর বাড়ি যাই কারণ সারাদিনের ক্লান্ত অনেক তাই ভাবলাম ওর বাড়ি যেয়ে একটু গল্প টল্প করে আসি তাই যাচ্ছি রাত দেখুন প্রায় এখন সাড়ে আটটা নটার মতো বাজে এখন যাচ্ছি এই তো দিদির বাড়ি চলে আসলাম ওরা ওপরে সব বসে আছে তো দিদির সব কিন্তু হোম ফার্নিচিং মানে সব কিছু হয়ে গিয়েছে আর কি তো এটার ব্লগ আমি পরে আপলোড করবো ওর একটা বাড়ি ছোট্ট করে হোম ট্যুর দেব আপনাদের অবশ্যই খুব সুন্দর বাড়ি ওর দেবো পরে একটা কই আহ এদেরকে দেখুন এখানে এসে ঘুমিয়ে গিয়েছে কি করছিস চল মোবাইল বিজি আছে আর কি করবে ওকে বন্ধুরা তাহলে আজকের ভ্লগ এখানে শেষ করছি দেখো নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন চলে আসলো ওর বাড়ি থেকে ওকে বাই ভালো থাকবেন বাই